হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব, এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশপে আমি যখন কোনো পিকচার ওপেন করতে চাচ্ছি তখন কিন্তু এই সমস্যাটা আসছে। তো ফটোশপে যদি এই ধরনের কোনো সমস্যা আসে তাহলে এটা আপনি কিভাবে সমাধান করবেন, তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, আমি যদি নতুন করে আমি একটু দেখাই, এটা আমি কেটে দিব। এখানে আমি ফাইলে চলে আসবো, ফাইলে আসার পর এখানে ওপেনে যাব। ওপেনে আসার পর আমি এখান থেকে এই যে দেখুন এই পিকচারটা সিলেক্ট করে আমি যখন এখানে ওপেন করব তখন এই যে এই প্রবলেমটা শো করছে। আবার আমি যদি এই যে এখান থেকে পিকচারটা টেনে এনে এই যে ফটোশপ সফটওয়্যারের উপরে দিয়ে ছেড়ে দিই, তারপরেও কিন্তু এই সমস্যাটা রয়ে যাচ্ছে। কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ sofn, এবং এই যে দেখুন এখানে ফরম্যাটগুলো রয়েছে jpeg মেকার ইজ মিসিং বিফোর jpeg sos মেকার। তো এটা কেন আসে এটা আমি দেখাই। আমি প্রথমে যদি আমি হোয়াটসঅ্যাপে চলে যাই, এখান থেকে আমি যখন হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে যখন কোনো ছবি আমি নিব তখনই কিন্তু এই সমস্যাটা হয়। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন আমরা একে অপরকে আমরা যখন ছবি আদান প্রদান করি তখন কিন্তু এই ফরম্যাটটা আসে না। তো তার জন্য আমরা এটা সমাধানের জন্য আমরা এই ফটোশপটা আমরা মিনিমাইজ করে নিব। করে নেওয়ার পর এখানে দেখুন এই যে সার্চ রয়েছে, আমরা কম্পিউটারে চলে আসবো। এখানে সার্চ বক্সে আমরা লিখব পেইন্ট, PINT, এই যে দেখুন পেইন্ট। লিখার পর এই যে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এই সফটওয়্যারে কাজ করব। তো এখানে ফাইলে চলে আসবো, ওপেনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা যে ছবিটা প্রবলেম দেখা দিয়েছিল এই ছবিটা আমরা এরকমভাবে এখানে এনে এই যে এটা সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আবার আমরা এই যে ফাইলে চলে আসবো। আসার পর আমরা আবার এই যে ওপেনে আমরা এখানে আসব। আসার পর আমরা এখান থেকে এই ছবিটা আবার সিলেক্ট করে আবার ওপেন দেব। তো ওপেন দেওয়ার পর আমরা আবার ফাইলে আসব। আসার পর এই যে সেভ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আবার আমরা এই যে ফাইলে আসব। আসার পর আবার আমরা এখানে সেভে আসব। আসার পর এখানে এখন দেখব যে ছবিটা কোথায় রয়েছে, এই যে ছবিটা এখন দিয়ে দেখব যে এটা কাজ হয় কিনা। এই যে দেখুন এখন কিন্তু চলে আসছে। আবার আমি এখন যদি এখান থেকে যদি আমি পিকচারটা ওপেন করি তখনও কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন এই যে এখনও চলে আসছে। তো আগে কেন আসলো না আবার এখন কেন আসছে, এটার কারণ হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক মেসেঞ্জার যখন আমরা কোনো অ্যাপস দিয়ে ছবি এডিট করি, বা এখানে দেখুন আমি একটি অ্যাপস দিয়ে পিকচারটা এডিট করেছিলাম, তারপর যখন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে কম্পিউটারে বা ল্যাপটপে আমি যখন ট্রান্সফার করতে চলেছি তখনই কিন্তু এই প্রবলেমটার সম্মুখীন হয়েছি। তো যদি আপনি এ ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে এটা সলভ করার জন্য আমি যেই ফর্মুলাটা দেখিয়েছি যে আপনি কিভাবে আপনি এই কাজটা করতে পারেন, তখন কিন্তু আপনি এইভাবে খুব সহজভাবে ফটোশপে আপনি ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে আর এই পিকচারটা এখানে এনে আপনি কাজ করতে পারেন। তো এই ধরনের সমস্যা নিয়ে আরও কিছু ভিডিও এই ফটোশপ ফের উপর আমার এই পুতুল টিচ এবং ফেসবুক পেজ, পুতুল টিচ ফেসবুক পেজ যেটা রয়েছে আর ইউটিউব চ্যানেল, এখানে অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন ফটোশপের উপরে এবং ফটোশপের এই ধরনের কোনো প্রবলেমের যদি পড়েন তো এখানে ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।